সটকি ভর্তা যারা এড়িয়ে যান তাদেরকে একটা চ্যালেঞ্জ দিতে আসলাম। বাংলাদেশের বড় বড় ফাইভ স্টার হোটেলের রেসিপিতে এভাবে একবার সটকি ভর্তা করেই দেখব। এই ভর্তাটা করার প্রসেস হয়তো একটু আলাদা, কিন্তু আমার বিশ্বাস খাওয়ার সময় স্বাদের ঠেলায় আপনাদের চোখ বন্ধ হয়ে আসবে। আমার মতো সুটকি মাছের গন্ধে যারা নাক সিটকান তারা খাওয়ার সময় যদি কোনো গন্ধ পান তাহলে আমার কাছে সুটকির টাকা ফেরত নিয়ে যাবে, কারণ আমি নিজেই এক সময় সুটকি মাছ খেতাম না, আর এই রেসিপি সুটকি সম্পর্কে আমার ধারণাই বদলে দিয়েছে। চলুন রুমানার কাছ থেকে রেসিপিটা শিখে নিই। সুটকি ভর্তা করার আগে সুটকিগুলোকে প্রথমে একটা শুকনো প্যানে টেলে নেব। শুকনো প্যান বলতে আমি এখানে কোনো তেল দেব না। শুটকি নিয়েছি আধা কাপ আর নিয়েছি মলা মাছের শুটকি। অনেকে এই মলা মাছকে আবার মৌরলা মাছও বলে থাকেন। শুধু মলা মাছের শুটকি না, যে কোনো ছোট মাছের শুটকি দিয়ে এই ভর্তাটা করতে পারবেন। ফুল আছে অনবরত নেড়ে চেড়ে শুটকিগুলোকে মিনিট দুয়েক টেলে নেব। এই যে টেলে নিচ্ছি, এতে করে শুটকির গায়ে যে আলগা ময়লাগুলো থাকে সেগুলো ঝরে যাবে। টেলে নেওয়া হয়ে গেলে শুটকিগুলোকে নর্মাল পানি দিয়ে ধুয়ে পানিটা ঝরিয়ে নেব। অলরেডি দেখেন আলগা ময়লাগুলো ঝরে পড়েছে। শুটকিগুলো টেলে নেওয়া হয়ে গেছে, এবার এটাকে ধুয়ে একপাশে রেখে দিচ্ছি। আজকের ভর্তাটা করব এসিআই পিওর সরিষার তেল দিয়ে। আনুমানিক 3 টেবিল চামচের মতো সরিষার তেল নিয়ে নিচ্ছি। ফুল আছে তেলটাকে ভালো করে গরম করে নিয়ে চুলোর আঁচটা মিডিয়াম করে দিয়ে 3 কোয়া রসুন ভেজে নেব। চুলোর আঁচটাকে মিডিয়াম করে দিলাম আর রসুনগুলোর গায়ে দেখেন একটা করে আঁচ দিয়ে নিচ্ছি। এবার অনবরত নেড়ে চেড়ে বাদামি করে ভেজে নেব। এই যে রসুনগুলোকে ভেজে শুটকি ভর্তায় দেব, এতে করে শুটকি ভর্তার টেস্ট এবং ফ্লেভার দুটোই অনেক গুণ বেড়ে যাবে। ফুল আছে যদি ভাজতাম তাহলে রসুনগুলো চট করে পুড়ে যেত আর ভেতরটাও কাঁচা থেকে যেত। দেখেন সুন্দর একটা বাদামি রং চলে এসছে। এরকম যখন বাদামি রং চলে আসবে সেই মুহূর্তে রসুনগুলোকে তুলে নিচ্ছে। ওই একই প্যানে একই তেলের মধ্যে শুকনো মরিচ ভেজে নেব। শুকনো মরিচের পরিমাণ বলছি না, যে যেরকম ঝাল খেতে চান সেই অনুযায়ী শুকনো মরিচ ভেজে নেবেন। শুকনো মরিচগুলো যখন এরকম কালচে রং হয়ে আসবে তখন বুঝতে হবে মরিচগুলো মচমচে হয়ে গেছে, তখন মরিচগুলোকেও তুলে নেব। এবার চুলোর আঁচটা একদম ফুল করে দিলাম। ওই তেলেই শুটকিগুলোকে মুচমুচে করে ভেজে নেব। তার আগে দিয়ে দিচ্ছি চিমটি পরিমাণ মরিচের গুঁড়ি আর চিমটি পরিমাণ হলুদের গুঁড়ি। এগুলোর জন্য শুটকিতে সুন্দর একটা ফ্লেভার আসবে। এবার দেখেন একদম অনবরত নেড়ে চেড়ে শুটকিগুলোকে ভেজে নিচ্ছে। এভাবে ভেজে নিলে শুটকির গায়ে যে আষ্টে একটা গন্ধ থাকে যেটা অনেকেই পছন্দ করেন না সেটা একেবারেই চলে যাবে। শুটকিগুলো দেখেন একদম মুচমুচে লালচে করে ভেজে নিলাম। প্রয়োজনে আপনারা হাতে তুলেও দেখতে পারেন যে মুচমুচে হয়েছে কিনা। এরকম মুচমুচে করে ভেজে নেওয়ার পর ঠান্ডা করে একটা এয়ারটাইট বক্সে করে ফ্রিজে নর্মাল পোর্শনে রেখে দিতে পারেন অন্তত সপ্তাহখানেক। যখন ভর্তা খেতে ইচ্ছে করবে তখন পরের প্রসেসে গেলেই হবে। শুটকিগুলোকেও তেল থেকে তুলে নিলাম। এবার একটা কুটনিতে রসুনগুলোকে নিয়ে একটু থেতে নেব। আমি কুটনিতে করছি, আপনারা চাইলে শিলপাটাতেও করে নিতে পারেন। রসুনগুলোকে একদম পেস্ট করে নিলাম। শুটকিগুলো নিয়ে নিচ্ছে। এবার শুটকিগুলোকেও কুটে নেব, তবে একদম গুঁড়ি করে ফেলবো না, আধা ভাঙা করে নেব। আমি কাজটা কুটনিতে করছি, আপনারা চাইলে ফুড প্রসেসরে করতে পারেন, আবার শিলপাটাতেও করে নিতে পারেন। শুধু একটা জিনিস লক্ষ্য রাখবো, শুটকিগুলোকে একদম মিহি করে ফেলবো না, একটু আধা ভাঙা করে নেব। শুটকিগুলো আধা ভাঙা করে নিলে খাওয়ার সময় দাঁতের নিচে পড়ে আর সেটা অনেক মজা লাগে। ভর্তা করার পালা। শুকনো মরিচগুলোকে প্রথমে লবণ দিয়ে কোচলে নেব। যেরকম শুকনো মরিচ দেবেন সেই অনুযায়ী লবণ দিয়ে মেখে নেবেন।
আমি 5টা শুকনো মরিচ নিয়েছি, আধা চা চামচ লবণ দিয়ে ভালো করে কোচলে নিচ্ছি। আসলে মরিচ লবণ দিয়ে যত ভালো করে কোচলে নেব ঝালটা তত ভালো বের হবে। একটু সময় নিয়ে কোচলে নিলাম, মরিচগুলো দেখেন একদম মিহি হয়ে গেল। পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি, এটাও আসলে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী নিয়ে নেবেন, সেই সাথে সামান্য সরিষার তেল। পেঁয়াজগুলোকেও মরিচের সাথে ভালো করে কোচলে নেব। পেঁয়াজ মরিচের সাথে যত ভালো করে সময় নিয়ে কোচলে নেব পেঁয়াজ থেকে তত রস বের হবে, আর সেই রসের সুইটনেসটাই ঝালটাকে ব্যালেন্স করবে, আর ভর্তা টেস্টি করার এটাই সিক্রেট। দেখেন পেঁয়াজগুলো মাখাতে মাখাতে কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে। এবার শুটকিগুলো এখানে নিয়ে নিচ্ছি, সেই সাথে কিছু ধনে পাতা কুচি। এবার দেখেন ভর্তার ফ্লেভার বাড়ানোর জন্য আমি কি করি, দিয়ে দিচ্ছি 1 চা চামচ লেবুর রস। ভালো কথা, যারা ধনে পাতা পছন্দ করেন না তারা অ্যাভয়েড করতে পারেন, তবে ধনে পাতা ছাড়া যারা ভর্তা খেলেন তারা কিন্তু বিরাট মিস করলেন। এখন আর আমি কোচলে বা ডোলে নিচ্ছি না, জাস্ট আলতো করে মাখিয়ে নিচ্ছি। ভর্তা কিন্তু রেডি, এবার শুধু গরম ভাতের অপেক্ষা। গরম ভাতের সাথে এই শুটকি ভর্তা যে কি অসাধারণ লাগে যারা খান তারাই বুঝতে পারেন, আর যারা শুটকি মাছ খেতে চান না তাদের বলবো এভাবে অন্তত একবার ভর্তাটা করে দেখুন। দোয়া করার সময় আমাদের কথা মনে রাখবেন। এতক্ষণ সময় দিয়ে সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।